أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته ربيع الإسلام بيجان تشاچن যে জনৈক ব্যক্তি বক্তা বলেন কোন ব্যক্তি যদি গুনাহ করে তাহলে গুনাহ লেখক ফেরেশতা 6 ঘন্টা অপেক্ষা করে এর মধ্যে যদি সে তওবা করে এবং ক্ষমা প্রার্থনা করে তাহলে উক্ত গুনাহ লেখা হয় না আর তওবা না করলে একটি গুনাহ লেখা হয় উক্ত বক্তব্যের সত্যতা জানতে চাই জি না বক্তব্য সত্য নয় বরং কোরআন ও হাদিসের অসংখ্য দলিল রয়েছে বান্দা যখন পাপ করে তখন জি সঙ্গে সঙ্গে লেখা হয় বা জি যেমন কোরআনে বলছে ওয়াইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন অনুরূপভাবে মহান আল্লাহ বলছেন ইযি ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিল শিমালি ক্বাইদ মা ইয়ালফিযু মিন ক্বাউলিন তোমাদের মুক্তিকে যে কোনো কথা বের হয় ইল্লা লাযাইহি রাকীবুন আতীদ তোমার কাছে বা তার কাছে তো একজন জি লেখার জন্য দায়িত্বশীল একজন ফেরেশতা রয়েছেন জি অনুরূপভাবে বুখারী এবং মুসলিমের হাদিস হচ্ছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মত বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাম্মা বিসাইয়াতিন কোন ব্যক্তি যখন কোনো পাপ করার ইচ্ছা করে ফালাম ইয়ামালহা আর সেই পাপটা কাজে পরিণত না করে কাতাবা আল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা মহান আল্লাহ তার জন্য একটা পূর্ণ নেকি লিখে দেন ফাইন হুয়া হাম্মা বিহা আর যদি সে কোনো পাপের ইচ্ছা করে ফা আমিলহা সে পাপটা কাজে পরিণত করে কাতাবা আল্লাহু লাহু সাইয়াতান ওয়াহিদা তাহলে মহান আল্লাহ তার জন্য একটা গুনাহ লিখে দেন একটা পাপ লিখে দেন অনুরূপভাবে মুসলিমের একটা হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল আল্লাহ রাসূল বলেন যে মহান আল্লাহ বলেছেন ইযা হাম্মা আবদি যখন আমার কোনো বান্দা কোনো পাপের ইচ্ছা করে ফালা তাকতুবুহু আলাই ফেরেশতাদের বলে হে ফেরেশতারা তোমরা সেই পাপটা লেখো না ফাইন আমিলাহা আর যদি সেই পাপটা কাজে পরিণত করে ফাকতুবুহু সাইয়াতান তাহলে তার জন্য একটা পাপ লিখে দাও অনুরূপভাবে মুসলিমের আরেকটা হাদিস হচ্ছে ক্বালাতিল মালাইকা ফেরেশতারা বলে রব্বি যাকা আব্দুকা ইউরিদু আন ইয়ামালা সাইয়্যা তোমার অমুক বান্দা বা তোমার বান্দা যে হে আমার প্রভু তোমার বান্দা একটা পাপ করার ইচ্ছা করছে জি ওয়া হুয়া আবসারু বিহি আর মহান আল্লাহ কিন্তু এই বান্দার ব্যাপারে বেশি জানেন ফাকালা উরকুবু তখন মহান আল্লাহ বলেন তার জন্য তোমরা কি করো যে তাকে প্রত্যক্ষ করো ফাইন আমিলাহা যদি সেই পাপটা যদি কাজে পরিণত করে ফাকতুবু আলাহা বিমিসলিহা তাহলে অনুরূপ একটা পাপ তার জন্য লিখে রাখো ওয়াইন তারা কাহা আর যদি সে পাপটা ছেড়ে দেয় ফাকতুবুহা লাহু হাসানা তাহলে তার জন্য একটা নেকি লিখো ইন্নামা তারা কাহা মিন জাররাই কারণ সে আমার ভয়ে পাপটাকে কি করেছে ছেড়ে দিয়েছে এই কোরআন এবং হাদিসের আলোকে আমরা বলতে পারি যে 6 ঘন্টা অপেক্ষা করে এটা ঠিক নয় হ্যাঁ 6 ঘন্টার অপেক্ষা করার একটা হাদিস এসেছে জি কিন্তু হাদিসটা সহি নয় তাবারানিতে কিংবা বাইহাকিতে একটা হাদিস রয়েছে যে ইন্না সাহিবা শিমালি লা ইয়ারফাউ আল কলম সিত্তা সাআতিন যে বাম হাতের ফেরেশতা তার বাম দিকে যিনি থাকেন তিনি যেহেতু পাপগুলো লেখেন তিনি 6 ঘন্টা পর্যন্ত কলমকে তুলে রাখেন জি আনিল আব্দুল মুসলিম কোনো বান্দার মুসলিম বান্দার পক্ষ থেকে কিংবা কোনো অন্যায়কারী পাপকারী বান্দার পক্ষ থেকে ফাইন নাদিমা সে যদি লজ্জিত হয় বা অনুতপ্ত হয় আর ওয়াস্তাগফার আল্লাহ আর যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল কাহা সেইটা কলমটা রেখে যে তার মানে তার কিছু লেখা হয় না ওয়া ইল্লা কুতিবাত ওয়াহিদাতান আর তাছাড়া তার জন্য একটা পাপ লেখা হয় হাদিসটা কিন্তু সহি নয় যে হাদিসটা সহি নয় সেই জন্য হাদিসের উপরে নির্ভর করে এরকম বক্তব্য রাখা যাবে না